শাহিন ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম তুলা, কেমন আছেন? এই আছি আলহামদুলিল্লাহ ভালো। ভালো আজকে কি গাড়ি দেখাচ্ছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে তো এই লাইনে আমি কিছু গাড়ি দেখাইতেছি, এক্সইউ আছে, লেন্সার আছে, ব্লুবার্ড আছে, রাম আছে, RAV4 আছে এই লাইনে। হ্যাঁ, প্রথমে কোনটা দিয়ে শুরু করবেন? এক্সইউ দেখেন প্রথমে। ওকে, কত মডেল এক্সইউ? 2010 এর মডেল। আচ্ছা, 10 এর মডেল আপনার 17 সালের রেজিস্ট্রেশন, পজিশন লাইট, এসি টাচ, আপনি সিএনজি ইনস্টল করা আছে। সিএনজি আছে না? হ্যাঁ, পজিশন কালার গাড়ি, সিলভার কালার। হ্যাঁ, অ্যালয় রিং এবং চাকা নতুন লাগিয়েছি আমি, দেখে আপনাদের চাকা দেখেন একদমই নতুন। ভিতরে কি অ্যাশ? ভিতরে অ্যাশ কালার হবে, অ্যাশ কালার দেখতে পাচ্ছেন। যথেষ্ট স্পেস থাকবে এই গাড়িটাতে। আর এই পাশ থেকে যদি দেখে আপনাদের অরিজিনাল সিট। জি জি, অরিজিনাল সিট, কভার লাগানো নেই, চাইলে লাগিয়ে ইউজ করতে পারবেন। আর পিছন থেকে গাড়িটা দেখতে এমন হবে। এটা কি এক্স লিমিটেড? হ্যাঁ, এক্স লিমিটেড। জি ওকে, সিএনজি আছে, সিএনজি কনভার্সন করা আছে, নাভানা সিএনজি করা। আচ্ছা, নাভানা থেকে সিএনজি করা আছে দেখতে পাচ্ছেন। এটার দাম কত যাচ্ছে? এটা 1500 সিসি, কাগজপত্র আপডেটেড আছে। আচ্ছা, কাগজপত্র এবং আপনার সিএনজি কনভার্সন করা আছে। আপনার এটা দাম পড়বে 15,70,000 টাকা আসল প্রাইস। আজকে কথা বলতে পারবে। হ্যাঁ আচ্ছা, তারপর আরেকটা গাড়ি দেখতে পাচ্ছেন, লেন্সার দেখেন, 2011 মডেল, 1300 সিসি মিৎসুবিশি লেন্সার জিএল। হ্যাঁ, জিএল লিমিটেড। আচ্ছা, কত মডেল? 1300 সিসি। এটা আপনার পড়বে হলো 9,50,000 পড়বে আসল প্রাইস, 1300 সিসি। হ্যাঁ দেখতে পাচ্ছেন ভিতরে। আর এই পাশে ভিতরে ইন্ট্রো দেখেন, আমরেস্ট আছে, স্পেস ভালো। হ্যাঁ, ইয়েলো কালার উডেন রয়েছে। এই যে দেখেন সামনের স্টারিং স্পেস কিন্তু খুবই সুন্দর। চাবিতে স্টার। হ্যাঁ, চাবিতে স্পয়লার রয়েছে এই গাড়িটাতে, বডি কিট আছে। এটা সম্পূর্ণ অরিজিনালি মডিফাই করে আসছে, অরিজিনালি আসছে। এটা শুধুমাত্র হালকা টাচ আপ হইছে। আচ্ছা, 2011 মডেল, 1130 স্টেশন, ব্র্যান্ড নিউ গাড়ি, 0 মাইলেজের গাড়ি। কত চাইলেন এটা? এটা হলো 9.5 লাখ টাকা আস্কিং প্রাইস। 9.5 লাখ আস্কিং প্রাইস। তারপর আরেকটা গাড়ি দেখতে পাচ্ছেন, খুবই চমৎকার একটা গাড়ি, নিশান ব্লুবার্ড, শিল্পী, 2008 এর মডেল, 9 রেজিস্ট্রেশন, 25 সিরিয়াল গাড়ি। ওকে, নিশান ব্লুবার্ড, রেড ওয়াইন কালার। হ্যাঁ, রেড ওয়াইন কালার, অক্টেন প্লাস সিএনজি না, এলপিজি করা। এটা এলপিজি করা আছে, 60 লিটার। হ্যাঁ, 60 লিটার। ওকে, কালার বা টাচ আপ আছে না? কালার অরিজিনাল, অরিজিনাল। হ্যাঁ, ডোরের অবস্থা দেখতে পাচ্ছেন, ভিতরের অবস্থা দেখেন, আমরেস্ট আছে। হ্যাঁ, স্পেস ভালো পাবেন এই গাড়িটাতে। আর এই পাশে ডোরের অবস্থা দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর সিট, অ্যান্ড্রয়েড পাচ্ছেন, এসি টাচ নাকি ভলিউম? ভলিউম, এসি ভলিউম। এসির অবস্থা ভাই কেমন আছে? এটা ভালো, খুবই ভালো, ফ্রেশ। আচ্ছা, গাড়ি ফ্রেশ, খুবই ফ্রেশ। আর সামনে থেকে অবস্থা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর। লাইটগুলো হচ্ছে এইচআইডি না? এইচআইডি পজিশন লাইট এটা। আচ্ছা, দাম কত যাচ্ছে? এটার দাম হলো 13.5 লাখ টাকা, 13.5 লাখ আস্কিং প্রাইস। হ্যাঁ, তারপর এটা রাম গাড়ি আপনি নিতে পারেন, এই ব্লুবার্ডটা খুবই সুন্দর গাড়ি। হ্যাঁ আচ্ছা, আর এটা রাম গাড়ি আছে ফ্যামিলির জন্য। এটা এক দরজা অটো কিন্তু। হ্যাঁ আচ্ছা, ওয়ান দরজা অটো। হ্যাঁ, 2005 এর মডেল। এই দেখেন, এই ডোরটা কিন্তু হচ্ছে পাওয়ার, এখানে কোনো খুঁটি নেই। না, পুরি নাই, অরিজিনাল সিট আছে। আর স্পেস খুবই সুন্দর, ভালো স্পেস আছে। এই গাড়িটা হচ্ছে সামনের সাইডটা হচ্ছে বিমানের মতো। হ্যাঁ, এটা এম লাগানো আছে, সাউন্ড সিস্টেমের এম লাগানো আছে আলাদা। আবার যদি দেখাই যে ডোরটা অটোমেটিক্যালি অফ হয়ে যাবে। এটা ভাই কত মডেলের রাম? এটা এটা 2005 এর মডেল, 10 সালের রেজিস্ট্রেশন, 5 এর মডেল, 10 এর রেজিস্ট্রেশন, 29 সিরিয়াল, 29 সিরিয়াল, পেপারস আপডেট। জি জি, দেখতে পাচ্ছেন সামনের অবস্থা। দাম কত যাচ্ছেন এটা? এটার দাম হলো আপনার 11 লাখ টাকা আস্কিং প্রাইস, 11 আস্কিং প্রাইস। তারপর একটা RAV4 দেখে, RAV4 5 এর, RAV4 কিন্তু আরো একটা আছে 4 এর, ব্ল্যাক কালার। এটা হচ্ছে 5 এরটা। হ্যাঁ, রেজিস্ট্রেশন, রেজিস্ট্রেশন 2011 সালে, 5 এর মডেল, পেপারস আপডেট। হ্যাঁ, কালারটা ভাই অরিজিনাল আছে, অরিজিনাল আছে। দেখেন এখানে কিন্তু হচ্ছে নিকেল কেচিং আছে। আর পিছন সাইডটা দেখে আপনাদের যথেষ্ট স্পেস থাকবে দেখতে পাচ্ছেন, স্পেস কিন্তু অনেক। RAV4 ভিতরে ইন্ট্রো দেখে, আর এই পাশের অবস্থা খুবই চমৎকার। আর সামনে থেকে যদি দেখে গাড়ির অবস্থা দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর। ভাই সামনের অবস্থা কেমন আছে? ভালো। লাইটগুলো অরিজিনাল না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সামনে গ্লাসটা অরিজিনাল আছে, একটু ফাটা আছে মনে হয়। হ্যাঁ অরিজিনাল। এটা দাম কত যাচ্ছে? এটা আপনার ১৫,৭০,০০০ টাকা আস্কিং প্রাইস। ১৫,৭০ আস্কিং প্রাইস। জি জি। আসলে কথা বলতে পারবে। হ্যাঁ কিছু কমে। ভাই যারা আপনার সাথে হচ্ছে এই গাড়ি ব্যাপারে কন্টাক্ট করবে তারা কিভাবে আপনার সাথে কন্টাক্ট করবে? আমাদের ফোন নাম্বার দেওয়া আছে স্ক্রিনে। তারপর আপনার আমাদের তেজগাঁও ৭ রাস্তা মোড়, আচ্ছা ২ নং, দক্ষিণ বেগুনবাড়ি, তেজগাঁও, ঢাকা। এখানে আসলে আমাদের শোরুমে ভিজিট করতে পারবে এবং আপনার আমাদের শোরুমের সাথে হাতির ঝিল। আচ্ছা এই যে হচ্ছে হাতির ঝিল, এদিকে হচ্ছে ৭ রাস্তা মোড়। ৭ রাস্তা খুবই চমৎকার। আপনার ৭ রাস্তা মোড়ে যে চক্রাবাস কাউন্টার, এটার পরেই আমার বামে শোরুম আমার। আচ্ছা হাতির ঝিল যে চক্রাকার বাসটা আছে। জি জি। তা আসলে কিন্তু দর্শক এই সুন্দর সুন্দর গাড়িগুলো আপনারা হচ্ছে নিতে পারবেন। তো ভাইয়া আজকে এখানে বিদায় নিচ্ছি। আর অনেক গাড়ি কিন্তু এখানে রয়েছে, দেখেন মানে পুরো অনেক গাড়ি আছে। এই যে আমার শোরুমের ডিসপ্লেতে আছে ২৪টা গাড়ি। আচ্ছা। এবং পার্কিং এ আছে আরো বেশ গাড়ি। আচ্ছা মানে পার্কিং এ আছে আরো 10টা গাড়ি, মোটাইলে 30টা গাড়ি ভিজিট করতে পারবেন। মানে যে কোনো গাড়ি দরকার হলে আপনাকে কন্টাক্ট করলে গাড়িগুলো পাওয়া যাবে। হ্যাঁ আমার কাছে থাকলে আমি দিতে পারবো। এই আর যদি না হয় আমার পাশে আশেপাশে যদি হয় কালেক্ট করে দিতে পারবো। এই তো ভাই আজকে এখানে লাইভ ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। ঠিক আছে, ভালো থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ।